আসন্ন ঈদুল আজহার জন্য এই খামারে গরু প্রস্তুত করা হচ্ছে। এখানে অনেক গরু রয়েছে, তার মধ্যে বেশ কিছু গরু আছে যে আগামী কুরবানির ঈদে বিক্রয় করা হবে। আমরা কিভাবে একটি ভালো গরু চিনব যে এই গরুটি মাংস ভালো হবে এবং ক্রেতাগণ এই গরুটি কিনলেও লাভবান হবে, তো সেই বিষয়ে একটু জানার চেষ্টা করছি। আমাদের সাথে আছেন উপজেলা প্রাণী সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ইশতিয়াক আহমেদ। আমরা একটু ওনার কাছ থেকে জানার চেষ্টা করব যে মাংস ভালো হবে এমন গরু আমরা কিভাবে চিনব। আমরা যখন গরু কিনি তখন হচ্ছে আমাদের প্রথম টার্গেট থাকে যে একটা সুস্থ গরু কিনা, যে গরুটা সুস্থ আছে কি না, কিংবা হচ্ছে যে অর্গানিক কিনা। তো আমরা যখন দেখবো যে একটা গরু যদি সুস্থ থাকে তখন আমরা গরুর পাশে দাঁড়ালে, এই যে মনে করুন আমরা গরুর পাশে দাঁড়ালাম, সে হচ্ছে যে তার লেজ তার নড়াচড়া করতেছে, তারপর হচ্ছে তার সামনে গেলে হচ্ছে দেখবেন যে সে তার মাথাটা দিয়ে সাড়া দিবে, যে তার মাথাটা সাড়া দিতেছে, তার মানে হচ্ছে যে সে প্রকৃতির প্রতি একটা রেসপন্স করতেছে, মানে সে সুস্থ আছে। তারপর হচ্ছে যদি আমি তাকে দেখি যে তার ফিজিক্যাল, যে তাকে স্টেরয়েড জাতীয় কোনো কিছু দেওয়া হয়েছে কিনা, এটা আমি কিভাবে বুঝবো যে এই যে তার এই অংশটা, আমি এই অংশটা যদি চাপ দিই, আপনারা লক্ষ্য করতেছেন যে আমি এখানে চাপ দিতেছি, এটা ডাকতেছে না, কিন্তু এখানে যদি আমি চাপ দিই, যদি এটা স্টেরয়েড প্রয়োগ করা থাকতো তাহলে চাপ দিলে এই জায়গাটা অনেকটা ভেবে দিত। এটা সহজে আপনারা দেখলে বুঝে দিত যে এই জায়গাটা একটা গর্ত হয়ে আছে, আমি যে অংশে মাংসে যে অংশে বেশি পাবো সে এই যে দেখেন এখানে চাপ দিতেছি, সাথে সাথে ঠিক হয়ে দিতেছে, কিন্তু এখানে যদি আমি স্টেরয়েড দেওয়া থাকতো এই গরুটাতে, এখানে আমি চাপ দিব এরকম গর্ত হয়ে থাকবে, সহজে এই গর্তটা ফিল আপ হইতে একটু সময় নিবে। তারপর হচ্ছে গরুর যে মাংস কোন গরুতে দিতে থাকে, যে এই অংশটা, এই অংশটা আমি দেখবো যে ঠিক আছে, এই কয়েকটা বৈশিষ্ট্য দেখে বোঝা যায় যে গরুর মাংস যেরকম হবে। আর হচ্ছে গরুর কয় কেজি মাংস হইতে পারে সেটা আমি একটা অনুমান করতে পারবো, একটা ফর্মুলা আছে, এখানে একটা পয়েন্ট আছে, আর হচ্ছে এইখানে এইখানে একটা পয়েন্ট আছে, এইটা হচ্ছে ল্যাব, আর এটা এটা দিয়ে এই টোটাল একটা বলে পুরো বেডটা মাপনি বটিতে দিয়ে নিয়ে, এটা যদি আমি জি দিয়ে প্রকাশ করি, এই ডাটটাকে যদি আমি জি দিয়ে প্রকাশ করি, আর এটা যদি ল্যান্থটাকে আমরা এল দিয়ে প্রকাশ করি, তাহলে ফর্মুলাটা হবে জি স্কোয়ার ইন্টু এল ডিভাইডেড বাই 660। এটা যে এটা মানটা বের হবে এটা আসবে কেজি, এটা আমরা একটা আনুমানিক একটা ওজন পাইতে পারি যে আনুমানিক এত কেজি মাংস হইতে পারে। আর এখনকার সময়ে ম্যাক্সিমাম গরু যারা আছে যারা বিক্রি করে ফার্মে, তারা হচ্ছে লাইভ ওয়েট দিয়েই গরুটা বিক্রি করে, আধুনিক যে স্কেল আছে ওই স্কেল দিয়ে তার লাইভ ওয়েটটা দিয়েই বিক্রি করে। এই গরুটি কি এখন সুস্থ গরু? হ্যাঁ, এই গরুটা সুস্থ, এই যে সারা দিতেছে সারা দিতেছে, তারপর হচ্ছে তার যে মাসুল দেখলাম সব কিছু মিলে মনে হচ্ছে যে সে সুস্থ।